الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد شكرا دشوك سوتا أسكام راغوتو بني تبشاني أبوسي تيسي إسلامي دوا تيم غروب بوشنو كرسين سودي عرب تيك أبها پروباشي أبو سفيان نامي تار بوشنو چلو تين بچور چلو أكي كغرا حي ني এখন তার আকিকা করলে চলবে কিনা বা দেওয়া জায়েজ হবে কিনা তিনি জানতে চেয়েছেন। আকিকা মূলত একটি সুন্নাত ইবাদত, পিতামাতার উপর কর্তব্য হলো কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার পক্ষ থেকে আকিকা দেওয়া, সপ্তম দিনে আকিকা দেওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসছে, হাদিসটি মুসনাদ আহমদ এসছে এবং সুনান আরবা, সুনানে তিরমিজি, সুনানে নাসাঈ, সুনানে আবি দাউদ, সুনানে ইবনে মাজার মত হাদিস এসছে। ওলামা ইকরাম হাদিসটিকে মুহাদ্দিস ইকরাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন মুরতাহিনুন বি আকিকাতি তুদবাহু আনহু ইয়াউমা সাবিহি, প্রত্যেকটি বালক তার আকিকার সাথেই বন্ধুক স্বরূপ, অর্থাৎ তার পিতামাতা সেই সন্তানের পক্ষ থেকে উপকৃত হতে পারবে না যতদিন আকিকা দেওয়া না হবে। তেমনিভাবে ওলামা ইকরাম বলেছেন হাদিসের ব্যাখ্যায় কীভাবে মুরতাহিনুন মানে বন্ধক স্বরূপ, যে তার পিতামাতা ছেলের পক্ষ থেকে শাফাত পাবে না কিয়ামতের দিন। তো বিভিন্নভাবে ওলামা ইকরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে যে আকিকা দিতে হবে, আর আকিকা দেওয়ার সুন্নাত নিয়ম হলো বা দিন হলো যে সপ্তম দিনে আকিকা করতে হবে। হাদিসের পরবর্তী অংশে এসেছে ওয়া ইউহলাকু রাসুহু, এবং তার মাথা মন্ডন করতে হবে, অর্থাৎ চুল কেটে ফেলতে হবে। ওয়া ইউসাম্মা, এবং সেই দিন নাম রাখতে হবে। এটি হলো সুন্নাত যে সপ্তম দিনে তার নাম রাখতে হবে, তার মাথা মন্ডন করতে হবে এবং আকিকা দিতে হবে। তো এটি ছিল হাদিস। এই হাদিসের উপর নির্ভর করে এখন বলা হচ্ছে যে যদি সপ্তম দিনে আকিকা দেওয়া কোনোভাবে সম্ভব না হয়, ব্যক্তি সমর্থ না হন সপ্তম দিনে আকিকা দিতে, তাহলে পরবর্তীতে আকিকা দেওয়া যাবে কি না বা সেটি জায়েজ হবে কি না এ বিষয়ে প্রশ্ন এসছে। তো পরব সাত দিনের পরে আকিকা দেওয়ার বিষয়ে ওলামা ইকরাম মতনকে উপনীত হয়েছেন। অনেকেই এই বিষয়ে তিনটি মত পাওয়া যায় উল্লেখযোগ্য। কেউ কেউ বলেছেন যে সপ্তম দিনেই দিতে হবে, এরপর আকিকা দিলে তা হবে না, কার্যকর হবে না। আবার দ্বিতীয় মত হলো যে সপ্তম দিনে দেওয়াটাই সুন্নাত, এটাই আফদাল, এটাই নিয়ম, কিন্তু সম্ভব না হলে কোনোভাবে চোদ্দ দিনের মাথায় দিবে, না হলে একুশ দিনের মাথায় দিবে, এটি একটি মত পাওয়া যায়। অবশ্যই মতটি দুইটা হাদিসের উপর নির্ভর করে এটি বলা হয়েছে। একটি হাদিস হল বোরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সাত দিনের মাথায় দিতে হবে, না হলে চোদ্দ দিন, না হলে একুশ দিনের মাথায়। হাদিসটি অবশ্যই দুর্বল, হাদিসি সূত্র বিশুদ্ধ নয়। আরেকটি হাদিস এসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি অবশ্য উক্তিটিকে মওকুফ হাদিস বলা হয়, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, এটিও দুর্বল। তিনি বলেছেন জলে এখন দাল কেউ মুসাব, সেটি সপ্তম দিনে হতে হবে, আর ফাইনলাম এখন ফাতি আর বা আতাশাল, সেটি সম্ভব না হলে চোদ্দতম দিনে দিতে হবে, না হলে একুশতম দিতে হবে দিনে দিতে হবে। হাদিসটি এটিও হাদি এই হাদিসটিও দুর্বল হাদিস। তাহলে আমরা চোদ্দ দিন এবং একুশ দিনের মাথায় যে দেওয়ার আকিকা দেওয়ার কথা বলা হয়েছে, এই হাদিস দুইটি দুর্বল। আরেকটি মত পাওয়া যায়, তিন নম্বর মত যেটি পাওয়া যায় সেটি হলো সপ্তম দিনে যদি সম্ভব না হয় তাহলে সে যে কোনো দিন দিতে পারে। তবে এই ক্ষেত্রে বলেছেন ওলামা ইকরাম বলেছেন যে জন্মের পর থেকে হিসাব করে করে সপ্তম দিনের মাথায় দেওয়াটাই উত্তম। তো আমরা তিনটি মত পেলাম, একটি হলো সপ্তম দিনেই দিতে হবে, না হলে হবে না, আর দ্বিতীয় মতটি হলো চোদ্দ দিন অথবা একুশ দিনের মাথায় দিলে চলবে, আর তৃতীয় মত হলো সপ্তম দিন অতিক্রম করলে যে কোনো দিন দিলেই চলে। এক্ষেত্রে ওলামা ইকরাম ইমাম লাইস রহমতুল্লাহ আলী বলেছেন যে সাত দিনের মাথায়
সাত দিনের মধ্যে যে কোনো একদিন আকিকা দিলে তার হয়ে যাবে, আর এটা যদি সম্ভব না হয় তাহলে তারপরে সাত দিন পরে যে কোনো একদিন দিলে এটা জায়েজ আছে। তিমি হাবিনে হাজর রহমতুল্লাহ আলী বলছেন যে সপ্তম দিনে দেওয়া যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে যে কোনো একদিন দিবেন। অবশ্যই ইবনে হাজমের মতে আকিকা দেওয়া ওয়াজিব, যদিও জুমহুর উলামায়ে কেরামের মতে আকিকা দেওয়া সুন্নাত। আর সৌদি আরবের ফতোয়া বোর্ড উলামায়ে কেরাম বলেছেন, সর্বোচ্চ ফতোয়া বোর্ডে উলামায়ে কেরাম বলেছেন যে আকিকা দেওয়া এটি সুন্নাত, ছেলেদের জন্য দুইটি ছাগল জবাই করতে হবে আর মেয়ে হলে একটি, আর এটি সপ্তম দিনেই উত্তম এবং আফদাল এবং সুন্নাত। যদি সপ্তম দিনে সম্ভব না হয় তো পরবর্তীতে যে কোনো এক সময় দিলে সেটি জায়েজ হয়ে যাবে, তবে দেরি করার কারণে সে গুনাহগার হবে না। তবে উত্তম হলো যতটুকু সম্ভব দ্রুত করার চেষ্টা করবে। ফতোয়া বোর্ড ওলামায়ে কেরাম আরও বলেছেন সপ্তম দিনে হাদিস যে এসছে কুল্লু গোলামিন মোর্তাহিনুন বি আকিকাতিহি তুতবা আনহু ইয়াউমা সাবিহি, হাদিসের মধ্যে সপ্তম দিনের কথা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে সপ্তম দিন থেকেই শুরু করতে হবে, অর্থাৎ সপ্তম দিনের আগে চতুর্থ দিন পঞ্চম দিন অথবা সপ্তম দিন আগে অথবা পরে যে কোনো একদিন দিলে সেটি আদায় হয়ে যাবে, সবটাই জায়েজ আছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই গুতুব নেট কথা বলেছেন যে আন্না তাকীদ বিদালিকা ইস্তেহবাবুন, সপ্তম দিনে আকিকা দেওয়া নিঃসন্দেহে এটি মুস্তাহাব কাজ, যদি সম্ভব না হয় তাহলে আর যদি সপ্তম দিনে সম্ভব না হয় তাহলে আগে ও পরে যে কোনো একদিন দিলে এটা আদায়ী হয়ে যাবে বা জায়েজ আছে উনি বলতে চাইছেন। তো আশা করি আমরা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে ওলামা ইকরামের যে উক্তিগুলো ক্লিয়ার হয়েছে হাদিসের উপর ভিত্তি করে, যে নিঃসন্দেহে উত্তম হলো আফদাল হলো বা সুন্নাত নিয়ম হলো যে সপ্তম দিনেই আকিকা করা বা সন্তানের পক্ষ থেকে, আর সেদিন যদি সম্ভব না হয় তাহলে যেই কোনো দিন দিলে চলবে। যেহেতু আমরা চোদ্দ দিন এবং একুশ দিনের হাদিস দুটি দুর্বল হাদিস পেলাম, এরপর ভিত্তি করে হুকুম বিধান প্রতিষ্ঠিত করা ঠিক হবে না। আর যেহেতু ওলামা ইকরাম এখানে এই ইয়াউমা সাবিহি দ্বারা বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে এই দিনই নির্ধারিত, যে এই দিনই করতে হবে না হলে হবে না এটি বোঝানো হয়নি, বরং সেই দিন দেওয়াটা উত্তম বা সুন্নাত। আল্লাহ তাআলা ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।